আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের সেট গঠন পদ্ধতির উপর যে দুইটা একক কাজ দেয়া আছে এক নম্বর এবং দুই নম্বর সেটা সলভ করে দিব তাহলে একের ক নম্বরে দেখো যে একক কাজটা দেয়া আছে এখানে এ একটা সেট দেয়া আছে যার উপাদানগুলো কি মাইনাস আটাইশ মাইনাস একুশ মাইনাস চোদ্দো মাইনাস সাত সাত চোদ্দো একুশ আঠাশ আমাকে বলছে এই যে সেটটা এই সেটটা তো তোমার সবাই জানো এটা তালিকা পদ্ধতিতে দেয়া আছে এটাকে বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে তোমরা তো অলরেডি জানো যে সেটকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি এইভাবে একটা এটাকে বলা হয় সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ এরকম সেকেন্ড ব্র্যাকেট ভিতরে সরাসরি এলিমেন্টসগুলো দিয়ে দিব আরেকটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি তাইলে আমাকে এখন তালিকা পদ্ধতিতে দিয়ে বলছে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এখানে দেখো তো এই সেটের উপাদানগুলো কী কী মাইনাস আঠাইশ মাইনাস একুশ মাইনাস চোদ্দো সাত এরকম তাহলে এই জিনিসটাকে কীভাবে এক্সপ্রেস করতে পারি তাহলে দেখো তো আমি সেটটা আগে লিখে ফেলি তাহলে তোমাদের কাছে বুঝাইতে সুবিধা হবে ধরে নিচ্ছি আমার এ হচ্ছে সেট আমি এটাকে সেট গঠন পদ্ধতিতে লিখতেছি কিভাবে এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা কমা এক্স সাতের গুণিতক কমা মাইনাস আটাইশ থেকে এক্সের মান বড়র সমান আর আটাইশ থেকে সমান আবার বলে দিচ্ছি দেখো এক্স ইজ নট ইকুল টু জিরো অর্থাৎ এই জিনিসটা আমি কিন্তু সেট গঠন পদ্ধতিতে যখন লিখবো আমার তো বুঝো সেট গঠন পদ্ধতিতে মানে কি চলক আকারে লিখা এটা তো সরাসরি বলে দিচ্ছে আমার সেট হচ্ছে এ যার উপাদানগুলো মাইনাস টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস যে কেউ বুঝে ফেলবে এটাকে এখন চলক আকারে ওই যে ধরো আমার বাবার বয়স এক্স বছর আমার মায়ের বয়স ওই রকম করে আর কি তা আমি এখানে ধরে নিচ্ছি আমার এ সেটের উপাদান হলো এক্স তারপরে তুমি এক্সটাকে যে জেনর পরে এক্সটাকে তুমি ডিফাইন করবা বা এক্সটাকে বলবা এক্সটা কি। তুমি যেমন বলছো এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা আবার বলছো এক্স সাতের গুণিতক আবার তুমি কমা দিয়ে দিয়ে এটা কমা দিয়ে দিয়ে লিখছি আমি যে মাইনাস আঠাইশ থেকে এক্সের মান বড় বা সমান হবে আঠাইশ থেকে ছোটো বা সমান আর এক্স জিরো হবে না তার মানে এইটাকে ভাঙলেই কিন্তু তুমি এই জিনিসটা পাবে এই জিনিসটা দেখো তো এই সবগুলো কি সাতের গুণিতক না সাতের গুণিতক তো বুঝো সাতকে গুণ করে করে যে জিনিসটা পাবো সাতকে সাত সাত দুগুণ চোদ্দ তিন সাথে একুশ চার সাথে আটাইশ এখন আমাদের কিন্তু একটা কনসেপ্ট সাধারণত থাকে যে সাধারণত আমরা বুঝি যে গুণিতক মানে ধনাত্মক আসলে গুণিতক কী হইতে পারে ঋণাত্মকও হইতে পারে যেমন সাতের গুণিতক কত হবে জিরোও হইতে পারে সাতও হইতে পারে চোদ্দো এরকম করে উপরের দিকেও যাইতে পারে আবার নিচের দিকেও আসতে পারে চলতেই থাকবে সো দেখো তো এখানে কিন্তু আবার জিরো নাই তুমি যদি জাস্ট বলে দিচ্ছ এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা এই যে সবগুলো পূর্ণ সংখ্যা একটা ডিফাইন করলাম তারপর এক্স বলছো কি সাতের গুণিতক ঠিক আছে কিন্তু সাতের গুণিতক তো আল্লাহর দুনিয়া সব দিকে কি ডানে অথবা বামে কি হইতে থাকবে চলতেই থাকবে সো তোমাকে বলে দিতে হবে তোমার এখানে বলে দিছে আঠাইশ থেকে মাইনাস আঠাইশের মধ্যে সেটা ডিফাইন করলাম কিন্তু মাঝখানে কিন্তু একটা কাবার নাই সেটা কত জিরো তাহলে তুমি বলে দিবা এক্সটা কী হইতে পারবে না আর জিরো হইতে পারবে না এখন আমার কথা হচ্ছে যে আমরা কতগুলো শর্ত দিছি দেখো তো এই একটা শর্ত এই আর একটা শর্ত এই আরেকটা শর্ত এই আর একটা শর্ত চারটা শর্ত দিয়ে আমি এক্সটাকে ডিফাইন করছি অসুবিধা নেই তুমি দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলো ইচ্ছে শর্ত ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে আশা করো যে এটা পারবা তুমি সেটটা হচ্ছে এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা কমা দিয়া এক্স সাতের গুণিতক কমা রেঞ্জটা বলে দিবা কতটুকুর মধ্যে গুণিতক মাইনাস আঠাশ থেকে প্লাস আঠাশের মধ্যে তারপর এটাও বলে দিতে হবে যে একটা গুণিতক নাই সেই গুণিতকটা কত জিরো সেটা বলে দিল একের খ নাম্বার অঙ্কটা দেখো এখানে দেখো বি একটা সেট দেওয়া এটাকেও বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বাট এখানে দেখো নাম্বারগুলো কিন্তু একটু কি ভিন্ন ওয়েতে দেয়া কোনো কিছু সালানো যাচ্ছে না দেখো তো ব্যাপারটা জিরো ওয়ান টু থ্রি ফাইভ এইট কোনো একটা প্যাটার্ন মেনটেন হয় নাই যে নর্মাল কোনো প্যাটার্ন মেনটেন হয় নাই যে এটা জোর সংখ্যা এটা বেজুর সংখ্যা তাই না তো এখানে একটা মজার ব্যাপার আমরা যদি এই সেটটাকে একটু এইভাবে লিখি দেখো তো লেখা যায় কি না জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট ডট ডট অর্থাৎ আমি কিন্তু প্রথম পর্বে তোমাদের বলে দিছি যে সেটে আমরা কি করব না কোনো নাম্বারকে দুইবার আসলে অসুবিধা নেই একটা সেটে আমি একটা নাম্বারকে কয়বার লিখতে পারি দুইবার লিখতে পারি ওকে সো কোনো অসুবিধা নেই তাহলে এই সেটটাকে আমি এভাবে লিখলাম জিরো ওয়ান 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 তাহলে এখানে ব্যাপারটা দেখো এই সেটের তোমরা দেখো তো প্রথম উপাদানটা কত জিরো দ্বিতীয় উপাদানটা কত ওয়ান পরবর্তীতে দেখো এই তিন নম্বর উপাদানটা দেখো তো এই প্রথম দুইটা উপাদানের যুগ না এই যে ওয়ানটা প্রথম দুইটা উপাদানের যুগ না আবার তুমি চার নম্বর উপাদানটা আসো দুই নাম্বার আর তিন নম্বর উপাদানের যুগ না আবার পাঁচ নম্বর উপাদান কত তিন দেখো তো এইটা দুই আর একের মানে এই সেটে প্রথম দুইটা উপাদানকে তুমি আলাদাভাবে চিন্তা করো তিন নম্বর উপাদানটাইকা প্রতিটা উপাদান তার ঠিক আগের দুইটা উপাদানের যুগ সমান দেখো তো দুইটা কি এক আর একের যুগ সমান তিনটা দুই আর একের যুগ ফলের সমান পাঁচটা তিন আর দুইয়ের যুগ ফলের সমান আটটা পাঁচ আর তিনের যুগ ফলের সমান তাইলে মনে রাখবার যে কোনো একটা সিরিজে এরকম আমরা কিন্তু আবারও বলে দিচ্ছি সেটে একটা উপাদানকে দুইবার লিখতে পারি কোনো অসুবিধা নাই এক দুই নম্বর ইস্যু যেটা হচ্ছে যে এইরকম যদি কোনো একটা সিরিজ থাকে প্রথম দুইটা টার্ম বাদে তিন নম্বর টার্ম থেকে যদি প্রতিটা টার্ম তার আগের দুইটা টার্মের যুগ সমান হয় তাহলে এই টাইপের সিরিজকে আমরা বলি ফিবোনাক্ষী সিরিজ মানে এই যে সিরিজটা এইভাবে চলতেই দেয় পরেরটা আমটা কত হবে তোমরা বলতে পারবে আট আর পাঁচে যুগ করলে কত আসবে তেরো এর পরেরটা আমটা কত হবে তেরো আর আটে যুগ করলে কত একুশ এরকম করে চলতে থাকবে তাহলে এই টাইপের সিরিজ এই যে সিরিজ বা এই যে সম্পর্কিত সংখ্যাগুলো লিখছি না এটা ফিব ফি এটাকে বলা হয় ফিবোনাক্ষী নাম্বার তাহলে এটাকে ফিবনাক্ষী নাম্বার তাহলে আমরা এটা বলতে পারি এক্স জেনো এক্স কী সংখ্যা পূর্ণ সংখ্যা কমা এক্সটা কি নাম্বার ফিবোনাক্কি নাম্বার এটা বললেই তোমার এটাকে কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল এক্স যেন এক্সটা পূর্ণ সংখ্যা আবার এক্সটা কি নাম্বার ফিবো নাকি ফিবো নাকি দন্ত না এখান না কয়েক রাশি এক ফিবোনাকি নাম্বার সো এইভাবে তুমি এটাকে কী করতে পারো এক্সপ্রেস করতে পারো এখন দুইয়ের ক নম্বর অঙ্কটা দেখো তো কী বলছে এটা হচ্ছে আগেরটা উল্টা আগেরটা কী ছিল তালিকা পদ্ধতিতে ছিল বলছে সেট গঠন পদ্ধতিতে লিখো এখন এটা কি দেওয়া আসে সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে বলছে তালিকা পদ্ধতিতে লিখো জিনিস কিন্তু একই কথা একটা সেটকে আমি তালিকা পদ্ধতিতেও যা সেট গঠন পদ্ধতিতেও কিন্তু একই কথা মানে আমরা দুইটা ওয়েতে প্রকাশ করতেছি আনসার কিন্তু একটাই হবে তাইলে এখানে কি বলছে এক্স যেন এক্স কি পাঁচের গুণিতক তো পাঁচের গুণিতক তো বুঝি আমরা জিরো পাঁচ দশ পনেরো এগুলো কী হলো পাঁচের গুণিতক এবং কি বলছে ত্রিশের চেয়ে কি ছোটো অর্থাৎ ত্রিশের চেয়ে ছোটো আমরা কী পাঁচের নিব গুণিতক নিব তাহলে ত্রিশের চেয়ে ছোটো পাঁচের গুণিতক কত হবে এখানে কিন্তু বলে দিচ্ছে এক্স যেন এক্স পাঁচের গুণিত এবং বলে দিছে গুণিতকটা কতের ছোটো ত্রিশের চেয়ে ছোটো তো ত্রিশের চেয়ে ছোটো কি ত্রিশ হবে তারপর কত হবে তো পঁচিশ হবে পাঁচের গুণিতক মানে পাঁচ দিয়ে গুণ করে করে যে সংখ্যা পাই গুণিতক তো আমরা সবাই জানি আল্লাহ রহমতে তিনের গুণিত কত তিন ছয় নয় বারো পাঁচের গুণিতক কত এই যে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ তারপরে আসো জিরো কি পাঁচের গুণিতক অবভিয়াসলি জিরো ও পাঁচের গুণিতক তারপরে আসো তুমি মাইনাস পাঁচ কি পাঁচের গুণিতক অবভিয়াসলি মাইনাস পাঁচ ও পাঁচের গুণিতক তারপরে মাইনাস দশ ডট 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 অর্থাৎ নেগেটিভ দিকে এই জিনিসটা কী হইতে থাকবে চলতেই থাকবে আমাকে কি বলছে কি এক্সটা কি পাঁচের গুণিতক হইতে হবে এবং ত্রিশের চেয়ে ছোটো আমি কিন্তু পজিটিভের দিকে আরও কিন্তু গুণিতক আছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ সেগুলো কিন্তু আমি কাউন্ট করি নেই কারণ আমাকে এখানে আবার বলে দিছে ত্রিশের চেয়ে ছোটোগুলো নেব তাহলে গুণিতক কিন্তু পজিটিভও হইতে পারে আবার কি নেগেটিভও হইতে পারে তাহলে দেখো তো পাঁচ জিরো মাইনাস পাঁচ মাইনাস দশ করে চলতেই থাকবে এখানে ডট ডট দেওয়ার অর্থ হইলে গিয়া নেগেটিভ দিকে এইভাবে নাম্বারটা কি অসীম পর্যন্ত চলতে থাকবে তারপরে আসো এখানে আরেকটা সেট দেওয়া সেফ বলছে এক্স যেন এক্স ত্রিশের গুণনীয়ক আচ্ছা এখন আমাকে বলছে আমার যে সেটটা ত্রিশের গুণনীয়কগুলো লিখব তো ত্রিশের গুণনীয়কগুলো আমরা একটু আগে বের করছি কিন্তু আগের পর্বটায় দেখে নেই ত্রিশের গুণনীয়কটা আমরা কেমনা বের করি ত্রিশকে আমি কি করতে থাকবো সিরিয়ালি ভাগ করতে থাকবো এক থেকে সংখ্যা দেওয়া তো ত্রিশকে এক দিয়ে ভাগ করলে ত্রিশ ত্রিশকে দুই দিয়ে ভাগ করো আসে পনেরো ত্রিশকে তুমি তিন দিয়ে ভাগ করলে আসে দশ ঠিক আছে তারপরে তুমি ত্রিশকে কত দিয়ে ভাগ করো চার দিয়ে যায় যায় না পাঁচ দিয়ে ভাগ করলে কত আসে ছয় ত্রিশকে তুমি ছয় দিয়ে ভাগ করো কত আসে পাঁচ তাহলে আমি কী বলছিলাম যখন মিলে যাবে দেখো তো পাঁচ ছয় ছয় পাঁচ তাহলে আমি এই আর নেবো না তাহলে এইখান থেকে এই নাম্বারগুলো হয়ে যাবে কি আমার ত্রিশের গুণনীয় তাহলে ত্রিশের গুণনীয়কের সেট কত হবে এক দুই তিন পাঁচ ছয় এই যে এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো ত্রিশ ছয় দশ পনেরো ত্রিশ এটা হয়ে যাবে তোমার এফ সেটের মান আর এটা ডি সেটের মান তাহলে আশা যে বুঝছি তারপরেরটা আসো ঘ নম্বর ম্যাটটা দেখো কী বলছে এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা তো বুঝো পূর্ণ সংখ্যা তো বুঝে এক দুই তিন চার তো ধনাত্মক মানে এটা এক দুই তিন এরকম করে চলতে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং দিছে এক স্কোয়ার লেস দেন কত হবে সতেরো অর্থাৎ এই লাইনটাকে যদি একটু ভাঙ্গায় বলো বোঝার চেষ্টা করো যে আমাকে বইলে দিছে আমার যে জি সেটের উপাদানটা এমন হবে সেটা অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে এবং ওই পূর্ণ সংখ্যার বর্গ কত হইতে হবে সতেরো হচ্ছে ছোটো হইতে হবে তাহলে তুমি চিন্তা করো তো একের বর্গ কত এক দুইয়ের বর্গ কত চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ কত পঁচিশ অর্থাৎ আমাকে এমন ধনাত্মক পূর্ণ সংখ্যা আমার সেটের উপাদান হবে যাদের বর্গ সতের ছোটো তাহলে তোমার নিজেরাই বুঝতে পারতেছো এটার উপাদান কত হবে এক দুই তিন চার এখন তুমি বলতে পারো পাঁচ নেই নেই কেন পাঁচের বর্গ কত পঁচিশ সেটা কি সতের চেয়ে ছোটো না সেটা সতেরোের চেয়ে বড় অর্থাৎ যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গ সতেরোর চেয়ে ছোট এই যে বর্গ করো একের বর্গ এক দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ হয় তাই পরেরগুলো আমি আর নেই নেই তাহলে তোমার জি সেটের উপাদান হবে এটা এইচ সেটকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে এখানে কি দেয়া আছে আগের মতো কোনো শর্ত সরাসরি দেয়া না এখানে বলে দিছে এক্স যেন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো অর্থাৎ এখানে একটা কিন্তু সমাধান দেওয়া দিছে অর্থাৎ এই সমাধানটা যদি তুমি সলভ করো তাহলে এক্সের মান পাবো না ওইটাই হয়ে যাবে তোমার সেটের উপাদান আর কিচ্ছু না কোথাও যদি কোনো সমাধান এরকম দেওয়া থাকে এক্সকোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো এক্সকুয়ার প্লাস সামথিং ইকুয়াল টু জিরো তাহলে ওই ইকুয়েশনটাকে তুমি কি করবা সমাধান করবা সমাধান করলে এক্সের মান পাবো ওইটা হয়ে যাবে তোমার সেটের উপাদান তাহলে আমরা এটা সমাধান করি তো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো এটাকে মিডিল ফ্যাক্টর করলে এই থ্রি এক্সকে আমরা এভাবে ভাঙতে পারি মিডিল ফ্যাক্টরটা আমি এখন আর শেখাচ্ছি না মিডিল ফ্যাক্টর আশা করি তোমরা পারো তাহলে এই দুইটা থেকে কী কমন যায় এক্স কমন যায় এইখান থেকে ওয়ান কমন যায় তারপরে এক্স প্লাস টু আর এক্স প্লাস ওয়ান ইজ ইকল টু জিরো তাহলে এটাকে মিডিল ফ্যাক্টর করলাম তার উৎপাদক কয়টা পাইলাম একটা হলো এক্স প্লাস টু আর একটা হলো এক্স প্লাস ওয়ান তাহলে আমরা কী লিখতে পারি অতএব এক্স প্লাস টু ইজ ইকল টু জিরো অথবা আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইজ ইকল টু জিরো তাহলে এখান থেকে এক্সের মান কত পাইলাম মাইনাস টু আর এখান থেকে এক্সের মান কত পাইলাম মাইনাস ওয়ান তাইলে তোমার এই সেটের উপাদান কত হবে মাইনাস টু মাইনাস ওয়ান অর্থাৎ কোনো সেটে যদি সমাধান দেয়া থাকে সমীকরণ থাকে তাহলে ওইটাকে সমাধান করলেই এক্সের যে মান পাবো সেটাই হয়ে যাবে ওই সেটের উপাদান আশা করা যায় পারবা থ্যাংকস ফর ওয়াচিং